They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. তুমি দেখতে থাকো, আমি চাটা খেয়ে নি, তুমি তো আর চা খাবে না। কি সুন্দর মুখে করে করে পাথরগুলো ওপরে নিয়ে গিয়ে গিয়ে ফেল যাওয়ার তলা দিয়ে একটা গিয়ে ধরে নিচ্ছে। কি হয়েছে তোমার সবকিছু কি পরিষ্কার? হাত মোছাও, রং দেখছো? হাত মোছা বলে বুঝতে পারবে না, মা তো জামা কাপড়ের সঙ্গে তুলে এনে রেখে দেয় যে ওটা ও হাত মোছা, এটা হয়ে গেছে বুঝতে পারে। বাবু সাজে কোথায় যাওয়া হচ্ছে বলো? এই যে বাবা ফোন করলো, আলু তোমরা তো আলু খেয়ে খেয়ে আলুর মতো হয়ে যাচ্ছ দিন দিন, তা আলুটা নিয়ে আসতে হবে তো। জানো মনে হচ্ছে তুমি ভালোবাসো না? না আমি ভালোবাসি সেটা ঠিক আছে, কিন্তু তোমাদের মতো অত আলু খাই না, আমি লিমিটে খাই। আমি লিমিটে খাই, বাজে বকো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। সকাল সকাল বেরিয়ে পড়েছি, বাবা ওখানে আলু কিনে রেখেছে সম্ভবত, আমি যাই দেখি এখন গাড়ি করেও নিয়ে আসতে পারি, বা যদি বেশি আলু হয় তাহলে অন্য একটা গাড়ির ব্যবস্থা করতে হবে, ওখানে গিয়ে আগে দেখা যাক। তোমার বসার জায়গাটা তো হেভি হয়েছে, এতদিন পরে আবার বিয়ে হয়েছে কিনা তার প্রমাণ দেখাচ্ছ? আমি জিজ্ঞাসা করলাম কি কারণে বলছে এত জমা দিতে হয়। আলু ভাজা? আলু ভাজা নয়, পোস্ত আলু চালে ভেজে নি। আর কি কি হবে? ঝোল, মাছ ভাজা, এখন শাক হচ্ছে আর কুমড়োর তরকারি করেছে। থাকবে আগে ভাত খেয়ে নি, তারপর বেড়ে করতে যাবি, বুঝেছিস? জিমনাস্টিক করে কী হবে? জিমনাস্টিক করে এটা কী হচ্ছে? জিমনাস্টিক করে কী হবে? একদম একদম। রেডি? ওদের সব রান্না বান্না কমপ্লিট, মানে বাড়িতে কাকা পিসি ঠাকুমা ওরা খাবে বলে। আমাদের আজকে নিমন্ত্রণ আছে, জগদ্ধাত্রী পুজো, আজকে নবমী, হয়তো ঠাকুরও দেখতে যেতে পারি সন্ধ্যেবেলার দিকে, বাট এখন মা বাড়িতে নিমন্ত্রণ, সেটার জন্য প্রিপারেশন সমস্ত কিছু। নিমন্ত্রণ না পেলে আর কিছু চাই না বলো? রান্না তো তবু ছুটি নেই। বাড়ি আসবে না, খাওয়া দাওয়া হয়ে গেছে, সফরে যাওয়া হলো আর বাড়ি আসতে ইচ্ছা করছে না। টাটা। আসতে ইচ্ছা করছে না বাড়িতে, বাইরে খেলছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি আছে, এখান দিয়ে একটা পা, এইটা হবে এতখানি মোটা, কি সুন্দর দেখতে লাগবে তখন দেখো। শ্যাওলা কোথায় লেগেছে? তুমি বললে শ্যাওলা লেগেছে, পাইপ থেকে যখন জল দিচ্ছিলাম পাইপের ভেতরে একটু শ্যাওলা লেগেছিল, মুছে দিয়েছি আমি সব। যেমন সব বগল দেবা করে নিয়ে এসছো, আবার সব রেখে আসো বগল দেবা করে, হাফ হাফ নেবে আর দুবার আসতে যেতে পারবো না। এদিকে ছাদের কাছেও সব জল টল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আকাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে। এই হরিদাসু,
হরিদাসু খালি ভাবছে কতক্ষণ আমাকে নিয়ে নিচে যাবে, গিয়ে তারপর আমি ওখানে ধাপালমি করব। এগুলো কালকের মধ্যে আশা করি সব ফুটে যাবে, তখন দুর্দান্ত দেখতে লাগবে। আগুন গোলাপ যেটার কথা বলছিলাম, এগুলো অ্যাকচুয়ালি জোড়াতে ফোটে, বাট এবারেই ফার্স্ট টাইম দেখলাম একসঙ্গে তিনটে ফুটছে। চটকানোটা হচ্ছে না, টানা করবে না, দেখ না টিউবলাইট চোখে, দেখ 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 দেখ, খালি পেছন ঘুরে ঘুরে, খেলা নেই, খেলা ওর নেই। কে করছিস তুই, কে করছিস, টেংড়ি টেংড়ি বচো বচো রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি, যাবো ঠাকুর দেখতে। এখানে আমাদের কিছুটা দূরে তালপুর বলে একটা জায়গা আছে, ওই জায়গাটায় 1.5 কিলোমিটারের মধ্যে 10-12টা ঠাকুর আছে, মা জগদ্ধাত্রীর পুজো হয় আর কি, তো সেই জন্য বেশ ভালোই জমজমাটি একটা পরিবেশ হয়। তো চলো ফটাফট যাই গিয়ে দেখি। আমরা তো ওখানে ডিনার কমপ্লিট করে এসেছিলাম, বাড়িতে এসে দুটো কাজ ছিল, এক চেগুকে খাওয়ানো আর এক এদেরকে খাওয়ানো, দুটোই কমপ্লিট, এখন আর পাচ্ছি না, এবার টায়ার্ড লাগছে হেভি। তাও সব কটা ঠাকুর দেখতে পারিনি, মানে প্রায় 5-6টা বা তারও হয়তো একটু বেশি মিস করেছি, মানে মিস মানে বাবা পারছিল না আর হাঁটতে, আর এতটা ভিড়, এতটা কনজাস্টেড। আসলে ছোট এলাকা হলে যা হয় আর কি, ছোট এলাকার মধ্যে তেরোখানা ঠাকুর, মানে খুব বেশি হলে 1 কিলোমিটার রেডিয়াস জুড়ে একটা জায়গা, তার মধ্যে তেরোখানা ঠাকুর, তো কীরকম কনজাস্টেড হবে বুঝতে পারছো। হাওড়া কলকাতা হুগলি এর মধ্যে সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো হয় আমাদের চন্দননগর বা চুঁচুড়ো চন্দননগর যেটা বলো হুগলির মধ্যে, ওখানেও কনজাস্টেড। আর কাছাকাছির মধ্যে তো জগদ্ধাত্রী পুজো একসঙ্গে এতগুলো কোথাও হয় না, অন্তত আমার জানা নেই, আমার এখানে হয় একটা ছোট করে, যাই হোক তারই কিছু ক্লিপ দেখে নিয়েছো অলরেডি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, গুড নাইট। Once a day that I would pray for you, I'd go and misbehave just so you'd notice too, sneaking looks up and down from across the room, damn what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait, a first time, a first date, you're so fine.